চোখে সর্ষে ফুল দেখাবো বলে আজকে আসিনি। পজিটিভ ভাইবস ফ্রম জুঁই থেকে আমি জুঁই এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো কেমন আছো বলো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা আমার পুরনো বন্ধুরা রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা নতুন আজকে প্রথম আমার এই চ্যানেল দেখছো তাদেরকে বলবো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, কারণ আসতে চলেছে দারুণ দারুণ সব ভিডিও। আজকের এই ব্লগটা শুরু করছি হিন্দমটর স্টেশন থেকে, কারণ অনেকেই নিশ্চয়ই জেনে গেছো এতদিনে যে আমার বাড়ি হিন্দমটর। আচমকাই একটা গুরুত্বপূর্ণ কাজে আমরা কয়েকজনে মিলে গিয়েছিলাম কুন্তিঘাট। হিন্দমটর স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে যেতে হয় এই কুন্তিঘাট। ব্যান্ডেলের পর দুটো স্টেশন পরেই হচ্ছে এই কুন্তিঘাট। ব্যান্ডেলের পর বাঁশবেড়িয়া, তারপর ত্রিবেণী, তারপরেই আসে কুন্তিঘাট। তাহলে সাথে থাকো বন্ধুরা, আমার সাথে চলো, খুব সুন্দর একটা জায়গায় তোমাদেরকে আজ নিয়ে যাই। যে দরকারি কাজে আমরা কুন্তিঘাট গিয়েছিলাম সেই কাজটুকুনি যখনই শেষ হয়ে গেল আমরা ভাবলাম যে আর কি করা যেতে পারে। তো স্থানীয় মানুষদের কাছে খবর পেলাম কাছেই একটা প্রায় 300 বছরের পুরনো খুব সুন্দর ঝুলন্ত কাঠের ব্রিজ আছে। আমরা ঠিক করলাম সেখানেই যাব, ব্রিজটা দেখব, তো রওনা দিলাম সেইখানে। তো ব্রিজের সামনে গিয়ে দেখলাম ব্রিজটা কিন্তু বন্ধ রয়েছে, সেখানে সারাইয়ের কাজ চলছে। যে কাঠের যে পাটাতনগুলো ব্রিজে পাতা সেগুলো সমস্ত খারাপ হয়ে গেছে বলে সেগুলো তুলে ফেলে সারাই করা হচ্ছে। ব্রিজটাতে ওঠার মুখেই ডান দিকে দেখলাম কালো পাথরের একটা কীরকম থামের মতন, থামের তলার দিকটা যেরকম থাকে ওরকম একটা জায়গা, সেখানে স্থানীয় মানুষ কিছু ঠাকুরের ছবি টবি দিয়ে সেখানে একটা পুজো টুজো করেছেন। কিন্তু জায়গাটা দেখে মনে হলো ওটা বেশ পুরনো দিনের কোনো থামের ভাঙা তলার অংশটুকুনি। তো আমরা ব্রিজটাতে উঠতে পারলাম না যেহেতু সারাইয়ের কাজ চলছে। তো স্থানীয় মানুষরা বললেন পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তাটাতে গিয়ে আমরা ঘাটে পৌঁছতে পারবো এবং সেখান থেকে নদী পেরিয়ে অপর পাশে একটা ছোট্ট গ্রাম আছে সেখানে যেতে পারবো। আর এই নদীটা হচ্ছে কুন্তি নদী। কুন্তি নদীর উপরেই এই কিন্তু কাঠের ঝুলন্ত ব্রিজটা রয়েছে। অদ্ভুত ব্যাপার, এই ঝুলন্ত ব্রিজটার মাঝখানে কিন্তু কোনো পিলার নেই, খানিকটা হাওড়া ব্রিজের মতন টেকনিকে তৈরি। দুপাশে দুটো থাম রয়েছে একদম শুরুতে এবং শেষে, বাকিটা এক্সটেনশন দিয়ে ঝোলানো রয়েছে। আর কাঠের পাটাতন যেটা রয়েছে সেটা কিন্তু একটাই লেয়ার, একটা মাত্র লেয়ারের কাঠের পাটাতন পেতে পেতে পুরো ব্রিজটা তৈরি। এখান দিয়ে কিন্তু ভারী যানবাহন যাওয়া নিষিদ্ধ, কিন্তু স্থানীয় মানুষদের কাছে জানলাম যে বেশ ভারী ভারী যানবাহনই কিন্তু এখান দিয়ে যায়। যদিও বর্তমানে এটাকে খুব সংরক্ষণ করে রাখার চেষ্টা হচ্ছে এবং ছোট ছোট গাড়ি, সাইকেল, মোটরসাইকেল ছাড়া এখান দিয়ে খুব একটা যেতে দেওয়া হয় না। তো নদীটা দেখে কিন্তু দারুণ লাগলো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং সেখানে নৌকো চলাচল করছে, মাছ ধরছে মানুষ এবং ফেরির একটা ব্যবস্থা রয়েছে ছোট্ট সামান্য এপার থেকে ওপারে, ওপারে গিয়ে গ্রামের মানুষ এপার থেকে ওপারে যাতায়াত করে। আমরাও ঠিক করলাম যে এখানে শুধু শুধু বসে না থেকে আমরা ওপারে যাব, যেহেতু কাঠের ব্রিজটাতে ওঠা হলো না, ভালোভাবে দেখা হলো না, তো সেই কারণে ঠিক করলাম ওপারে আমরা যাব। তো সেইভাবেই আমরা যে কজন ছিলাম আমরা নৌকোটাতে উঠলাম। বেশ কয়েকজন কিন্তু ভয়ই পাচ্ছিল, অনেকেই নৌকো চড়তে ভয় পায়, যদিও পারাপারটা খুবই অল্প, মানে কুন্তি নদী এখানটায় চওড়া তো বিশেষ কিছু নয়। আর ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা দিয়ে কিন্তু ট্রেন চলে, ওটা কিন্তু রেল লাইন পাতা রয়েছে ওই ব্রিজটাতে, ওটা পরে নতুন ব্রিজ। আর এই ঝুলন্ত ব্রিজটা যেটা শুনলাম ব্রিটিশ আমলের, প্রায় 300 বছর বয়স এরকম হবে আর কি, সঠিকভাবে কেউই কিছু বলতে পারলো না। তো আমরা আস্তে আস্তে নৌকো করে ওপারে চললাম।
খুব মজা করছিলাম আমরা নৌকোয় যেতে যেতে। আর এত সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি, স্থানীয় কিছু মানুষ তাদের মানে রোজই এখান দিয়ে তারা যাতায়াত করেন, তাদের এটা রোজকার রাস্তা। তো সেই রাস্তা ধরেই আমরা নদীপথ পেরিয়ে আমরা ওই পারে চললাম। এরপর একে একে আমরা নৌকো থেকে নামতে শুরু করলাম। অনেকে তো খুব স্মার্টলি নেমে চলে আসছিল, আবার অনেকে একটু একটু ভয় পাচ্ছিল, কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করলাম। অনেকে আবার নৌকোর মধ্যে দাঁড়িয়ে নানান রকম পোজে ছবি তুলছিল, বেশ ভালোই লাগছিল। আর রোদটাও পড়ে এসেছে, তখন বিকেল প্রায় 4:30 এরকম হবে, 4:30-4:30, ফলে রোদের তেজও অত ছিল না, রোদটাও একদমই কমে এসেছিল। নদীতে খুব সুন্দর সূর্যের আলোটা পড়েছে। পরন্ত বিকেলের সূর্যের আলোটা নদীতে পড়েছে, নদীটা খুব সুন্দর লাগছিল, দৃশ্যটাই পুরোপুরি একটা অপূর্ব সুন্দর লাগছিল। আমরা এবার ঘাটে নেমে আস্তে আস্তে এই দিকের যে গ্রামটা তার মধ্যে যেতে শুরু করলাম। আর আমরা যে নৌকোটা থেকে নেমেছি সেখানে আবার এদিককার মানুষ উঠে পড়লেন, ওনারা আবার ওপারে যাবেন, এটা তো তাদের রোজদিনকারই একটা রাস্তা, দরকারি কাজে রোজকার জীবনযাপনে এই নদীপথ পেরিয়েই তাদেরকে যেতে আসতে হয়। আমরা এবার চললাম গ্রামের ভেতরের দিকে, রাস্তার মাঝখানে দেখি দুটো বাচ্চা বাচ্চা কুকুরছানা সুন্দর খেলা করছে, তাদেরও একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা গ্রামের ভিতরের দিকে যেতে শুরু করলাম। স্থানীয় মানুষ বারবার আমাদের বলছিলেন ওদিকটায় যান, ভালো লাগবে আপনাদের, গ্রামের ভিতরে গেলে আপনাদের ভালো লাগবে। তো সেই জন্যই আমরা সবাই মিলে ঠিক করলাম যে যাই। সত্যি যখন এসে পৌঁছলাম গ্রামের শুরুতেই দেখি মানে বিশাল দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, হলুদে হলুদে মানে ভরে আছে পুরো সর্ষের ক্ষেত, এত ফুল হয়েছে যে কি বলবো। আমরা তো মানে যে যেমন পারলাম ক্ষেতের মধ্যে নামতে শুরু করেছিলাম, কিন্তু এটা তো কারুর চাষ করা জায়গা, তো তারা সাইডে এসে দাঁড়ালেন, বললেন আপনারা ওইরকমভাবে ভেতরে যাবেন না, এখন তো ফুল ধরেছে, শুটি এসছে, আমাদের ফসল নষ্ট হবে, যেখান দিয়ে রাস্তা রাস্তা করা আছে সেইখান দিয়ে যান। তো আমরা ওই জন্য সাবধানে দেখে দেখে, আলপথ রয়েছে সেই আলপথ দিয়েই আস্তে আস্তে দেখে দেখে আমরা সবাই সর্ষে ক্ষেতের ভিতরে গেলাম। আমরা তো আমাদের বাড়ি যেখানে সেখানে তো এরকম দৃশ্য দেখতে পাই না, এরকম হলুদে হলুদে ক্ষেত ভরে আছে, এরকম চতুর্দিকে ফুলে ফুলে হলুদ হয়ে আছে, মানে কি বলবো, চোখ ভরে যেন দেখে নিচ্ছিলাম সবাই। আর সবাই তো ওই সর্ষে ক্ষেতের মাঝখানে গিয়ে প্রচুর ছবি তোলা, নানান রকম পোজ দিয়ে, মানে আমরা প্রকৃতির মাঝখানে গেলে যে সবাই ওরকমই হয়ে যাই, মানে একদম ছোটোবেলায় পৌঁছে যাই, বাচ্চাদের মতন করতে থাকি, সেটা এখানে এসে আরেকবার দেখতে পেলাম বা নিজেও সেটা ফিল করলাম। বেশ কিছুক্ষণ আমরা এই জায়গায় কাটালাম, ওখান থেকে আসতে সত্যিই আমাদের ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু বিকেল শেষ হয়ে সন্ধে হতে চলেছে তো আর তো বেশিক্ষণ ওখানে থাকা যাবে না, আর আমরা গিয়েছিলামও একটা বিশেষ জরুরি কাজে,
তো সেইটার জন্য তো বেশি সময় আমাদের হাতে ছিল না। তো যতটুকু সময় হাতে ছিল সেই সময়টুকুর মধ্যে এইখানে গিয়ে সত্যি মনে হচ্ছে সেই সময়টা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারলাম। তো সবাই মিলে প্রাণ ভরে এই খোলা আকাশের নিচে এরকম ফুলে ভরা সর্ষে ক্ষেতের মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। মানে মনে হচ্ছিল যেন নতুন করে মানে একটা বাঁচার আনন্দ, মানে ভরপুর অক্সিজেন নিজেদের শরীরে সবাই মিলে ভরে নিলাম। নিয়ে এরপরে আস্তে আস্তে ফেরার কথা চিন্তা করতে হলো। আবার ট্রেন এসে যাচ্ছে একের পর এক স্টেশনে। আমরা অনেক কটা ট্রেনই ছেড়ে দিয়েছি, কিন্তু এরপর আর ছাড়া যাবে না, আস্তে আস্তে ফিরতে হবে। এই আরেকটি ট্রেন ঢুকছে স্টেশনে, এরপর আমরা এখান থেকে টোটো করে স্টেশন চলে যাব, কুন্তিঘাট স্টেশন। সেখান থেকে আবার যথারীতি কাটোয়া লোকাল ধরে আমরা সবাই ব্যাক করব। তো আজকের এই ছোট্ট একটা অবকাশ এটা সত্যিই ভীষণভাবে উপভোগ করলাম। এরকম ছোট ছোট আনন্দ পেতে কার না ভালো লাগে বলো তো? তাহলে যারা আমার চ্যানেলে রয়েছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর দেরি করো না। কিন্তু যখন ফিরলাম, ফেরার পথে দেখলাম যে ব্রিজটা কিন্তু তখন সারানো কমপ্লিট না হলেও তখনকার মতন খুলে দেওয়া হয়েছে, মানে সেখান দিয়ে যাতায়াত করতে দেওয়া হয়েছে। তো আমরাও সেই সুযোগ হাতছাড়া করলাম না, আমরাও সেই ব্রিজের উপর উঠে পড়লাম এবং আস্তে আস্তে পায়ে হেঁটে খুব সাবধানেই ব্রিজটা ক্রস করে নিলাম। ফেরার সময় আমরা আর নদীপথে আসলাম না, নৌকো করে যে নদীপথে আমরা এই ওপারের গ্রামটাতে গিয়েছিলাম ফেরার সময় আর সেটা করলাম না। এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা সবাই যাচ্ছি, এক্সটেনশনগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, দুই দিক থেকে দুটো বড় বড় থাম থেকে এক্সটেনশন ঝুলিয়ে পুরো ব্রিজটা তৈরি করা হয়েছে। মাঝখানে কিন্তু কোনো থামের সাপোর্ট নেই, আর এটা হলো কুন্তিঘাটের ঠিক আগের স্টেশন হচ্ছে ত্রিবেণী। সেখানে তিনটে নদীর যে মিলন হয়েছে সেই জন্যই ত্রিবেণী বলা হয় জায়গাটাকে, সেটা হচ্ছে কুন্তি, বেহুলা আর ভাগীরথী। এই তিনটে নদীর মিলন ক্ষেত্র হচ্ছে ত্রিবেণী, আর এটা হচ্ছে কুন্তি নদী। এটা গিয়ে সেই ত্রিবেণীতে বেহুলা আর ভাগীরথীর সাথে মিলিত হবে। এই কুন্তি নদীতে বেশ অনেক নৌকো চলাচল করছে দেখলাম, মাছ ধরার নৌকো, খেয়া যেটা রোজকার মানুষ যাতায়াত করে, যানবাহন হিসেবে এই খেয়াটাকে ব্যবহার করে, এখানকার গুরুত্বপূর্ণ একটি মানে কি বলবো যাতায়াত ব্যবস্থা হচ্ছে এই কুন্তি নদী পার করে এ গ্রামের মানুষ ও গ্রামে যায়। আমরাও আস্তে আস্তে এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে চলে আসলাম। তো ব্রিজটা যতটা পুরনো শুনলাম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্রিজ, এবং এর যা টেকনোলজি রয়েছে হাওড়া ব্রিজের মতন অত বিশাল ব্রিজ না হলেও ছোটর মধ্যেও কিন্তু এর টেকনোলজি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফেরার পথে আবার সেই পুরনো থামের যে জায়গাটা দেখেছিলাম ওই জায়গাটা আমাকে বারবারই টানছিল। আমার মনে হচ্ছিল যে এখানে একটা কিছু তোরণ মতন ছিল, তারই এটা ভগ্নাংশ হয়তো হবে। তো ফেরার সময় আমরা আবার এই ব্রিজের যে এপারের গেটটা সেই জায়গা থেকে আবার বেশ কিছু ছবি তুললাম, তুলে সবাই মিলে আবার কুন্তিঘাট স্টেশনের দিকে ব্যাক করতে শুরু করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও, আর পুরনো বন্ধুরা যারা রয়েছো তাদেরকে তো ধন্যবাদ দিচ্ছি, বারবার দিচ্ছি, তোমরা আছো বলেই এগিয়ে যেতে পারছি। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আরও খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আগামী দিনে আসতে চলেছি। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিও।